বউ ওদিকে ভিডিও বানাচ্ছে, তাই আমার দায়িত্ব পড়েছে, এখন আমাকে রান্না করতে হবে। খুনতি কথা, তো আমার এখন দায়িত্ব, আমাকে এখন রান্না করতে হবে, কারণ আমার বউ ভিডিও বানাচ্ছে। এই যে আমি, আমার বউ ভিডিও করছে ওখানে, এই সুন্দর কাজটা আমার করতে হবে, কোনোদিন করিনি। যদিও বলে দিয়ে গেছে কী করতে হবে, কখন কী করতে হবে, তবু করতে তো হবে আমাকেই। ওই লিটল নার্ভাস গাইজ, তো প্লিজ দেখে দাও, বলে দাও সব ঠিকঠাক আছে তো। তবে এটা কী যেন করতে বলেছিল, ও এইটা দিতে বলেছিল এর মধ্যে, না এর মধ্যে একটু জল দিতে বলেছিল। তোমরাই দেখো, আমি কোনো কাজ জানি, দেখো এর এটা ছিল, এটা থেকে একটু এর মধ্যে ধুয়ে দিলাম, দিয়ে এটা এবার এর মধ্যে ঢেলে দিতে হবে। তোমরা কিন্তু প্লিজ আমাকে কেউ জিজ্ঞেস করো না আমি কী ঢেলে দিলাম। হ্যাঁ, আমি কিন্তু জানি না এর মধ্যে কী আছে, আমার শুধু এমন ঢেলে দেওয়া কাজ, আমরা খুন্তি নাড়া কাজ, তো এটা আমি করছি, কেন ও সব রেডি করে দিয়ে গেছিলো, শুধু আমাকে এটা করতে হচ্ছে, এই যা। না শুধু এটুকুই কাজ, সবার তো এটা নারী, কোনদিন তো করিনি রান্না বান্না জীবনে, তো আজকে করতে হচ্ছে কারণ একটু ব্যস্ত হয়েছে, আমি ভিডিও করছি। ও তো হেল্প করি আমি কত আমার বউকে, ও তো হেল্পিং হাজব্যান্ড আমি। ছিটছে কেন, আরে ভগবানের ছিটছে কেন রে, আমি কী করবো এটা, এটা ছেটে কেন সবাই, উফ কিছু ভুল করলাম নাকি, ছিটে ফিটে গায়ে আসে না তো আমার, জ্বালায় পড়েছি আমি, কে জানে। দেখেছো দেখেছো অসভ্যটা ছেটে কেন, ভয়ও তো লাগে আমার। আচ্ছা এইভাবে ছেটে কেন বন্ধুরা, আমাকে একটু কমেন্ট করো তো, হাত দিয়ে ঢাকবো, হাত দিয়ে আটকে রেখে গায়ে না আসে ছিটে ছিটে। তো আমাকে বলেছি নজর রাখতে যাতে থেকে কখন তেল বেরোয়, কিন্তু তেলটা কখন বেরোবে, আমি তো সময় নির্দিষ্ট কিছু আছে না, আমি তো কিছু বুঝতে পারছি না। এটা কিন্তু মনে হচ্ছে হয়ে গেছে, খাওয়া যাবে না, মানে এটা হয়নি, সরি। এরপর আরও অনেক কিছু করতে হবে, আর আমি খুব নার্ভাস আছি, আর এটা তো তেল বেরোবে বলেছিলো, আমার তেল বেরিয়েছে, এর তেল এখনও বেরোচ্ছে না, যাই হোক এটা হয়ে গেছে মনে হচ্ছে। তো এটা হওয়ার পরে আমাকে বলেছিলো এইটা ঢেলে দিতে, এর মধ্যে কী কী আছে আমি তাও জানি না, ঢেলে দিতে বলেছিলো আমি ঢেলে দিলাম। তো আমি এইভাবে রান্না করি, জাস্ট আমাকে বলে দিতে হবে সব কিছু, আমি তারপর সব খুন্তিটা নেড়ে দেবো, ঠিক আছে, আমি খুন্তিটা নাড়তে পারি, এবার সুন্দর করে খুন্তিটা নেড়ে দিচ্ছি। বউ নিজের কাজে ব্যস্ত আছে, তাই আমি একটু বউকে হেল্প করছি, কত হেল্পিং হ্যাজব্যান্ড আমি, কত ভালো হাজব্যান্ড আমি, আমার হাজব্যান্ড পাড়া বউটা ধন্য হয়ে গেল, বউ নেই তো যেন বললাম, থাকলে হেভি মারতো। আসলে শীতকাল তো, তাই গরম গরম রান্না কোমরের পাশে তাপটা লাগছে, বেশ ভালো লাগছে, সেটা দারুণ লাগছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু এই গন্ধটা শুধু আমি পাচ্ছি আর কেউ পাচ্ছে না, আই গেস, আর পেলেও আমার কি, আমি পাচ্ছি আমার রান্না গন্ধ আমি ভালো করবোই, কিন্তু এটা অনেকটা হয়ে গেছে, এখনও পর্যন্ত আমার বউ আসেনি, এবার আমাকে কিছু একটা করতে হবে, কী করবো বুঝতে পারছি না, কিন্তু এখানে অনেক কিছু সবজি আমরা ভেজে বুঝে রাখা আছে, ঠিক আছে, এটা তো আলু আর শিম, তো আমি বুঝতে পারছি শিম আর আলু, তো একবারে ঢেলে দিই, আমি যাই না ঠিক করলাম না ভুল করলাম, ঠিক করলাম, এটা আলু রয়ে গেছে, আয় সেটা ঢেলে দিলাম সুন্দর করে, ঢেলে দিয়ে নিজে ভালো করে মাখিয়ে মুখিয়ে মিশিয়ে মিশিয়ে নিলাম, এগিয়ে এইভাবে করতে আর যাই না ঠিক। ও সো ফাইনালি আমি জল দিয়ে দিয়েছি এর মধ্যে, আর জল দিয়ে লাগছে, কে তুমি কি করেছো, রান্না করছি দেখো কি সুন্দর, হাই কোয়াপাল তুমি এর পুরো মানে ল্যাবড়া বানিয়ে দিয়েছো তো গো, তোমাকে তো গরম হয়ে যায়, কাজ তো করবে না, করতে চাই সর সর সর, আরে আমি তো করছিলাম, কি করেছো তুমি, আমি তো করছি মশলা না কষিয়ে জল দিয়ে বসে রয়েছো, আমি তো সকাল শুকিয়ে গেছে, তো জল দিই আমি কিচ্ছু করব না, আমি খাবো না, হোম ডেলিভারি খাবো, ব্যাগের মাথা।